নমস্কার। নিজেদের মনের ইচ্ছা, বাসনা, কল্পনা সমস্ত কিছুই লেখ। ডাকাত ডাকাত! বাজখাই গলার চিৎকারে ঘুমটা ভেঙে গেল। আমি চোখ খুললাম। ট্রেন কি চলছে নাকি থেমে আছে? ট্রেনের এই একটা মজা মাইরি, অনেকক্ষণ চলার পর থেমে গেলেও বোঝা যায় না। বাইরের বদলে ট্রেন তখন চলতে থাকে শরীরের ভেতরেও। ভেতরে সেই ট্রেনটা মাঝে মধ্যে হুইসেল দেয় আর ঘটাং ঘটাং করে নদীর শাঁকও পেবে। আমি উঠে বসলাম। না, ট্রেন থেমেই আছে। কামরা অন্ধকার, তবে একেবারে অন্ধকার নয়। কোথা থেকে যেন একটা আবঝা আলো আসছে। এই তো ঘুমানোর আগেই দেখেছি। করিডোরে নীল রঙের ডুমো ডুমো আলো জ্বলছিল। সেগুলোর কি হলো? ট্রেন থামার সঙ্গে আলোও নিভে গেল। আবঝা আলোটা কোথা থেকে আসছে? নিশ্চয়ই কোনো জানলা খোলা আছে। আবার চিৎকার। সাবধান সকলে, খুব সাবধান, জানলা টানলা বন্ধ করে দিন, যে কোনো মুহূর্তে ডাকাত পড়তে পারে। এইটে বলার পরেই ঝপ ঝপ শব্দ, আবছা আলোটাও চলে গেল। মনে হয় ভয় পেয়ে খোলা জানলাটাকেও বন্ধ করে দিল। বাহ, এবার একেবারে পুরো অন্ধকার। সত্যি যদি ডাকাত পড়ে তাদের খুবই সুবিধে হবে। আচ্ছা, কটা বাজে কে জানে? কত রাত হলো তাও জানি না। আমি আপার বার্থে আছি। আমার উল্টো দিকের বার্থে তমাল। ট্রেনে উঠেই গভীর মনোযোগ সহকারে ফুঁড়িয়ে হাওয়া বালিশ কুলিয়েছে, তারপর চাদর টেনে শুয়ে পড়েছে। শোয়ার আগে শুধু সে বলল, আমাকে বিরক্ত করবি না, বুঝলি? মেজাজ ভালো নেই, ডাকাডাকি করবি না একদম। তুই কি চাদর মুড়ি দিয়ে শুবি নাকি? কেন মুড়ি দিয়ে শোবো কেন? আমি একটু সামলে নিয়ে বললাম, না তেমন কিছু না, তবে মুখ ঢেকে শুলে ভালো হয় আর কি। তোরই পেঁচার মতো মুখ যত কম দেখা যায়। বেড়াতে যাওয়ার আগে পেঁচার মুখ দেখতে নি, অমঙ্গল হয় বাবা। তোর কি মনে হচ্ছে আমি ফুর্তি করতে ঘুরতে যাচ্ছি? তোর তাই মনে হচ্ছে তো? না, তমাল বেড়াতে যাচ্ছে না। ছন্দার সঙ্গে তুমুল ঝগড়ার কারণে সে গৃহত্যাগী হচ্ছে। গৃহত্যাগী না বলে কলকাতা ত্যাগী বলাই উচিত, তবে পাকাপাকিভাবে নয়। আপাতত অফিস থেকে দিন দশেকের ছুটি নিয়েছে সে। তবে গৃহত্যাগের মুখে দাঁড়িয়ে সে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের সময় আমি ছিলাম তার সঙ্গে, সেদিন ওর পাশে বসে। ওর পয়সাই চা খাচ্ছিলাম অবশ্য। নিয়মটি হলো গিয়ে, খিদের সময় চা খেলে খিদে মরে দরকচা মেরে যায়। তবে আমার ক্ষেত্রে দেখেছি বেশিরভাগ সময় নিয়ম ফেল মারে। সেদিনও চায়ের নিয়ম ফেল মারল। যত চা খেতে লাগলাম আমার খিদে তত বাড়তে লাগলো। বুঝতে পারলাম সলিড কিছু খেতে হবে। পকেটের যা অবস্থা তাতে সলিড কিছু হবে না। এই টানাটানির সময়গুলোতে তমালই আমার ভরসা হয়। চায়ের কাপ নামিয়ে রেখে উদাস মুখে তমাল বলল, ধুস, যদি 10 দিনের পরেও মন মেজাজ ভালো না হয় তাহলে ভাবছি আর ফিরবই না। এখানে থেকে কোনো লাভ নেই, কেউ শালা দামই দিল না আমার। আমি তলানির চাটুকু চুমুক মারলাম, দিয়ে বললাম, খুবই ভালো সিদ্ধান্ত। তোর বাইরে কোথাও থেকে যাওয়া উচিত। যেখানে কেউ দাম দেয় না সেখানে তুই থাকবি কেন? আমি একটা সামান্য বেকার ফালতু ধরনের ছেলে, তবু দাম না দিলে থাকি না। এই যেমন তুই এখন কাছাকাছি একটা কোনো খাবার হোটেলে আমাকে নিয়ে যাবি, আমি সেখানে পেট পুরে লাঞ্চ ছাড়ব এবং তুই দাম দিবি। দাম দিবি বলেই না আমি তোর সঙ্গে থাকবো। রসিকতা করছিস সাগর,
একটা বন্ধু বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর তুই রসিকতা করছিস, তোর লজ্জা করে না? না, ছেলেটার অবস্থা মনে হচ্ছে সত্যিই খুব খারাপ। ছন্দার সঙ্গে তার ঝগড়া নতুন কোনো ঘটনা নয়, গত 3 বছর ধরে একই কাণ্ড চলছে। প্রতি মাসে দুজনের কমপক্ষে 6 বার করে ঝগড়া হয়, তার মধ্যে কয়েকটা থাকে মারাত্মক ধরনের, একেবারে সম্পর্ক ছাড়াছাড়ি পর্যন্ত ঘটনাটা গড়ায়। তারপর যে যার পথ দেখে, এবারেরটা মনে হচ্ছে সেই মারাত্মকেরও বেশি। তোমাল কলকাতা ছেড়ে পালাচ্ছে কেন? সন্ধ্যা কি মারধরের হুমকি দিয়েছে? দিলে অবশ্য খারাপ করেন, বিয়ে থার আগে সব মেয়েরই উচিত সুযোগ থাকলে হবু বরকে আগাম 2-1 ঘা দিয়ে রাখা, এতে পরের দিকে সহজে কন্ট্রোল রাখা যাক। সে যাকে, আমার এসবের মধ্যে থেকে লাভ নেই, ওদের মারধর ওদের ভালোবাসা ওরা নিজেরা বুঝুককে। আমার এখন খিদে পেয়েছে। হ্যাঁ, রসিকতা করছি যে, সম্প্রতি আমেরিকার কোনো একটা বিশ্ববিদ্যালয় যেন খিদে এবং রসিকতা নিয়ে বড় ধরনের কাজ করেছে। দীর্ঘ গবেষণার পর তারা জানতে পেরেছে খিদের সঙ্গে খাবার ছাড়া একমাত্র মোকাবিলা করতে পারে হাসি এবং ঠাট্টা। তমাল, তুই যদি মনে করিস এই সিদ্ধান্ত আকাশ থেকে নেওয়া হয়েছে তাহলে খুবই ভুল করবি ভাই। তোকে আরও একটা বলি, আফ্রিকার কয়েকটা দুর্ভিক্ষ পীড়িত এলাকার মোট 722 জনের ওপর দীর্ঘ 3 বছর ধরে নিবিড় পরীক্ষা চালানো হয়েছিল। অভুক্ত মানুষকে রুটিন করে জোকস এবং হাসির গল্প শোনানো হয়েছে, সকালে 1 ঘন্টা বিকালে 40 মিনিট। সেই পরীক্ষার ফলাফল শুনলে তুই তো হাঁ করে যাবি রে তমাল। খেতে না পাওয়া গেলেও মানুষগুলো হাসতে হাসতে নাকি একেবারে কেলেঙ্কারি কাণ্ড বাঁধিয়েছে। কেঁধে কেটে একসা মাইরি। কেঁধে কেটে কেন? এই তো বললি হাসি, বললি না? ওরে, এই কান্না কি আর সেই কান্না রে গাধা, এ হলো গিয়ে তোর আনন্দের কান্না, খিদে ভুলে যাওয়ার আনন্দ। ওদের প্রত্যেকের চোখের জল কালেক্ট করে ল্যাবেতে টেস্ট করা হয়েছিল, দেখা গেছে সবশ্রুই হলো আনন্দাশ্রু। আমি সেই কারণেই রসিকতা করছি ভাই। তুই গৃহত্যাগী হওয়ার আগে আমাকে একটা হাসির বই প্রেজেন্ট করে যাস তো, মোটা দাগের কোনো জোকস হলে ভালো হয়, হাসতে হাসতে যেন পেটের কিল ধরে যায় আমার। আমার আর্থিক অবস্থা যেরকম চলছে তাতে সামনের কয়েকদিন মনে হচ্ছে শুধু হাসি ঠাট্টার মধ্যেই থাকতে হবে। তুই গৃহত্যাগ করছিস মানে তো আরও বিপদ আমার। চল, কোথায় যাবি বল। গোটা খাওয়ার পিরিয়ডটা তমাল মুখটাকে হাঁড়ির মতো করে রাখলো আর মাঝে মধ্যে বিড়বিড় করতে লাগলো, মনে হয় নিজের মনেই ছন্দার সঙ্গে ঝগড়া করছিল। কিন্তু খাওয়ালো খুব যত্ন করে। উফ, পাবদা মাছটা তো অতি চমৎকার, আহা। তমাল জোর করে 2টো নিতে বলল, শেষ পাতে আমের চাটনি আর দই। ওহ, আমি সামান্য একটা মানুষ, এত যত্ন পেলে লজ্জা করে, চোখে জল চলে আসে, একেই সম্ভবত বলে আনন্দাশ্রু। আমি নিজেকে সামলে ঢেকুর তুললাম, বেশ একটা সাধু সাধু ভাব করে বললাম, ও বৎস, আমি তোমার ব্যবহারে সন্তুষ্ট, অতি সন্তুষ্ট। এবার বলো আমি তোমার কী উপকার করতে পারি। সাগর, আমার সঙ্গে যাবি? আমি চমকে উঠলাম, ছেলেটা বলে কি? আমি কেন গৃহত্যাগ করবো তোমার? আমার প্রেমও নেই, গৃহও নেই, ভাড়া বাড়িতে থাকি একটা, 3 মাসের ভাড়া বাকি তার উপর, যে কোনো সময় ওরাই আমাকে ত্যাগ করবে ভাই। বাজে কথা রাখ, আমার মেজাজের যা অবস্থা তাতে মনে হচ্ছে একলা যাওয়াটা রিস্কের হয়ে যাচ্ছে। শুনেছি এই সময়টা সুসাইডের একটা ঝোঁক থাকে, ট্রেন ফ্রেন থেকে যাতে ঝাঁপ না দিয়ে বসি তাই সঙ্গে পাহারার জন্য একজনের থাকা দরকার। তুই আমাকে চোখে চোখে রাখবি, খরচ সব আমার, ওসব নিয়ে চিন্তা করতে হবে না। তাছাড়া তোর তো সুবিধেই হলো, বল না, কটা দিন খাওয়া দাওয়া নিয়ে তোকে চিন্তাও করতে হবে না, সব দায়িত্ব আমার, তুই শুধু চল না আমার সাথে, চল না। বৃহত্যাগীর পাহারাদার, বাহ, চাকরিটা বেশ তো, তার উপর বেড়ানোও হয়ে যাচ্ছে, 10 দিনের জন্য লাঞ্চ ডিনার টিফিন চা সিগারেট নিয়ে নো চিন্তা।
তারপর যদি তোমার গৃহত্যাগের ব্যাপারটা পাকাপাকি করে ফেলে তাহলে তো আর কোনো কথাই নেই মাইর। ও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বোনাস টোনাস নিয়ে মন দিয়ে চাকরি করব। আহা, আমি রাজি আছি ভাই। গুড, তাহলে রেডি হয়ে না। তবে হ্যাঁ, একটা শর্ত আছে, যতদিন তুমি আমার সাথে থাকবে ততদিন ওই মেয়েটার নাম আমার সামনে যেন আমি উচ্চারণ করতে না দেখি, ঠিক আছে? কোন মেয়ে, কার কথা বলছিস তুই? ওই যে ওই মেয়ে, নাম শুনলে আমার মাথায় কিন্তু আগুন চলে যাবে, বলে দিচ্ছি তোকে, তোকে মেরেও দিতে পারি। বয়ে গেছে আমার উচ্চারণ করতে, তোর খরচে খাবো দাবো বেড়াবো, অন্যের নাম বলতে যাবো কোন দুঃখে? আমি শুধু তোর নামই বলবো ভাই, যার নুন খাই তার গুণ গাই। আচ্ছা, ছন্দার নিন্দে করা যাবে কি? নিন্দে প্রশংসা কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? আর হ্যাঁ, তুই কি জানতে চাস আমরা কোথায় যাচ্ছি? না, জানতে চাই না। বিহত্যাগের কোনো ঠিকানা থাকে না। এই 20 টাকা দে তো। তমাল চলে যাওয়ার পরই আমি ঠিক করলাম 20 টাকার ফুল কিনবো, কিনে ছন্দার অফিসে যাব, ওর হাতে ফুল তুলে দেবো। ও অবাক হয়ে বলবে, ফুল এনেছেন কেন, নিশ্চয়ই কোনো মতলব আছে? আর আমি হেসে বলবো, তুমি এত বড় একটা কাজ করেছো, শুধু হাতে ধন্যবাদ দেওয়া যায় না, সেই জন্য ফুল এনেছি। শুধু ধন্যবাদ নয়, ধন্যবাদের সঙ্গে ছন্দাকে অনুরোধও করব, বছরে যদি ও অন্তত 2-1টা এ ধরনের বড় ঝগড়ার ব্যবস্থা করতে পারে, আমার ফ্রিতে থাকা খাওয়া বেড়ানোটা হয়ে যায়। ছন্দা কি আমার অনুরোধ রাখবে? মনে হয় না রাখবে, মেয়েটা আমার কোনো অনুরোধই রাখে না, উল্টে মাঝে মধ্যে ধমক ধামকও দেয়। আপনার জন্য তমাল পাগলামি করতে পারে, কারণ সে আপনার বন্ধু, তাকে সেটা মানায়। আমি করব কেন? আমি তো আপনার বন্ধু নই। সুতরাং কথা না বাড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে যান, আমার অনেক কাজ আছে। আর হ্যাঁ, যাওয়ার আগে প্যাকেটটা দয়া করে নিয়ে যাবেন, এটাই আপনার জন্য একটা জামা আছে, রং পছন্দ হলে পরবেন, না হলে ফেলে দেবেন, তবে দয়া করে আমাকে দেখাতে আসবেন না। আশ্চর্য, ছন্দা সেদিন আমার অনুরোধ রাখলো, প্রথমটায় গাইগুই করছিল অবশ্য, শেষ পর্যন্ত রাজি হয়েছে। আমি এত খুশি হলাম, মনে হলো ছন্দার অফিসের মধ্যেই একটা লাফ মারি। অবশ্য সাহস হলো না, বেকার মানুষের কাজের জায়গায় লাফালাফি করা মানায় না। ডাকাত পড়তে পারে, ডাকাত, সবাই সাবধানে থাকবেন। সত্যিই ডাকাত পড়বে নাকি? তমালকে ডাকবো, থাক দরকার নেই। যে মানুষ সব ছেড়ে ছুড়ে বিভাগী হওয়ার প্ল্যান নিয়েছে, তার কাছে ডাকাতি বাকি, সন্ন্যাসী বাকি, ঘুমোচ্ছে ঘুমুকো। আহারে, বাড়িঘর ছেড়ে এসে এমন নিশ্চিন্তে কতজনই বা ঘুমোতে পারে? ক্রমশ অন্ধকারটা একটু চোখ সওয়া হয়েছে, ঘুম ভেঙে উঠে বসেছে অনেকেই, একজন দুজন হাঁটাচলাও করছে। বার্থের ওপর থেকে আমি ঝুঁকলাম, কে যেন ফস করে একটা টর্চ জ্বালল, হলুদ রঙের আলোর বল লাফিয়ে উঠল কামরায়, অমনি মাঝখাই গলার ধমক। টর্চকে জ্বালালে নিভিয়ে ফেলুন, নিভিয়ে ফেলুন, এক্ষুনি আলো দেখলেই কামরাটা টার্গেট হয়ে যাবে। যে টর্চ জ্বালিয়েছিল সে বোধহয় ধমক শুনে রেগে গেল, সে বলল, রাখুন মশাই আপনার টার্গেট, তখন থেকে ডাকাত ডাকাত করে চেঁচাচ্ছে, কি এমন সোনাদানা নিয়ে ট্রেনে উঠেছেন? সঙ্গে ছেলে মেয়ে আছে, অন্ধকারে কেউ গায়ে হাত টাত দিলে কি হবে, ধরতেও পারবেন না। এতক্ষণ সবাই চুপ করেছিল, এই মারাত্মক কথার পর গোটা কামরার একটা শোরগোল পড়ে গেল, চোর ডাকাত সব মাথায় উঠল। আই টর্চটা দাও, শিগগিরই দাও। শিগগির দেব কি করে, কিছুই দেখতে পাচ্ছি না তো। উফ, তোমাদের নিয়ে বেরোনোটাই ভুল হয়েছে, নীল ব্যাগের চেনের মধ্যে আছে, হাত দুকিয়ে দেখো। লাল নীল কিচ্ছু বুঝতে পাচ্ছি না, অন্ধকারে সব এক রকম দেখাচ্ছে। আচ্ছা ছাড়ো, আমি দেখছি। এই যে দাদা, আমার ব্যাগটা নিয়ে টানাটানি করছেন কেন? ভাই, আমি কি ইচ্ছে করে টানছি? ঝগড়া করছেন কেন? এই চুপ।
এদিকে ঘেঁষছেন কেন? দেখছেন না আমার মেয়েটা শুয়ে আছে? নিজের জায়গায় ঠিক করে বসুন। মুখ সামলে কথা বলুন দিদি। উফ, মোবাইলটাও কাজ করছে না। মোবাইল দিয়ে কি হবে, পুলিশ ডাকবেন? চুপ! ও টিকিট চেকার দাদা, কোথায় গেলেন আপনি? কোথায় আর যাবে, নেমে জঙ্গলের মধ্যে হাঁটা মেরেছে। বলতে বলতে ঝপাঝপ অনেকগুলো টর্চ জ্বলে উঠেছে, ওদিকে কে যেন একটা মোমবাতিও জ্বলেছে। আমার নিজের কোনো আলো নেই, না টর্চ না মোমবাতি, তাতে এখন আর কোনো অসুবিধা নেই, অন্যের আলোতেই আমার কাজ চলবে। আমি নেমে এলাম, বাঙ্কের তলা হাতরে পায়ে চটি গলালাম, নিশ্চয়ই ভুল চটি পড়েছি, সে থাকুক, এরকম পরিবেশে ভুল চটিই জমবে। তবে ট্রেন যদি আরও খানিকক্ষণ এই অন্ধকারে দাঁড়িয়ে থাকে, আমাকে একবার নামতে হবে, নামতেই হবে। সাগর কাকু, ট্রেন কোথায় দাঁড়িয়ে আছে? এই তুই কোনটা রে, বঙ্কা না ঝঙ্কা? আমি বঙ্কা, তুমি বলো না ট্রেনটা কোথায় দাঁড়িয়ে আছে। তার মানে এটা ঝঙ্কা। বছর দশেকের যমজ ছেলে দুটো কাল সন্ধ্যে থেকে এই খেলা শুরু করেছে, নাম গুলিয়ে দিচ্ছে। ওরা ওদের বাবার সঙ্গে বেড়াতে যাচ্ছে, দুটোই ভয়ঙ্কর রকমের পাজি এবং বুদ্ধিমান, মুখগুলোও বেশ সুন্দর আর দেখতে প্রায় একই রকম। ওদের বাবা ট্রেনে ওঠার পর থেকেই দুই ছেলেকে বকাঝকার উপর রেখেছেন। বঙ্কা ঝঙ্কা, জানলা বন্ধ করে দাও। বঙ্কা ঝঙ্কা, বাঁক থেকে নামবে না। বঙ্কা ঝঙ্কা, এতবার বাধ্য হয়ে যাচ্ছ কেন? বঙ্কা ঝঙ্কা, মারপিট করবে না। বঙ্কা ঝঙ্কা, লুডো খেলা বন্ধ করো। বঙ্কা ঝঙ্কা, শুয়ে পড়ো। বঙ্কা ঝঙ্কা, জ্বর খাবে। আমার মনে হয় এত বকাঝকার কারণেই ওদের এরকম নাম, কিন্তু অনেক চেষ্টা করেও বুঝতে পারলাম না কোন নামটা কার। ওদের বাবা সবসময় দুজনকে একসঙ্গে ডাকছেন, যেন দুটো ছেলে মানে একজনই। এদের মা কোথায়? ভদ্রলোক বাথরুমে যেতে আমি জিজ্ঞেস করলাম, তোরা কে বঙ্কা আর কে ঝঙ্কা রে? ওরা লুডো খেলছিল, একজন চাল দিতে দিতে গম্ভীর মুখে বলল, আমি বঙ্কা আর ও ঝঙ্কা। না কাকু, ঝঙ্কা মিথ্যে কথা বলছে, আমি বঙ্কা, সবসময় এরকম করে, উল্টোটা বলে। এই বঙ্কা, চড় খাবি। বাহ, বেশ মজা তো। আমি ওদের সঙ্গে লুডো খেলতে বসে গেলাম, তমালকে বললাম, এই তমাল, লুডো খেলবি? আরে বাবা, ট্রেনে একটু লুডো খেলতে হয়, নইলে রেল কোম্পানি ফাইন নেবে। আয় নেমে আয়। নেমে আসার তো দূরের কথা, তমাল আমার দিকে আগুন চোখে তাকিয়ে পাশ ফিরল। বঙ্কা ঝঙ্কা আমার কথায় খুব হাসতে লাগলো, তারপর দ্রুত ঝগড়া ভুলে দুই ভাই নিজেদের মধ্যে হাত মেলালো এবং নানা ধরনের গোলমাল পাকিয়ে আমাকে হারানোর চেষ্টায় মেতে উঠল। বাপরে, দুজনের এত ভাব! ওদের বাবা ফিরে এসে বললেন, এদের থেকে একটু সাবধানে থাকবেন মশাই, দুটোই অতি বিপজ্জনক। কোথায় বিপজ্জনক, আমি তো দেখছি চমৎকার পুরো। চমৎকার শুধু এরা নয়, এদের বাবাটিও চমৎকার। পরে পরিচয় হয়ে জানতে পারলাম, 3 বছর হলো ভদ্রলোকের স্ত্রী মারা গেছে। স্ত্রীর এই মৃত্যুর তারিখটিতে উনি কখনো বাড়িতে থাকেন না, প্রতি বছরই দুই ছেলেকে নিয়ে বাইরে কোথাও চলে যান। আসলে উনি চান না মা সম্পর্কে গভীর দুঃখের স্মৃতি এই ফুটফুটে দুই বালকের উপর চাপ তৈরি করুক। আসলে তাদের মা হইচই ভালোবাসত, তার সন্তানেরাও হইচইয়ের মধ্যে মাকে মনে রাখুক। বঙ্কা হয়তো কোনো গভীর জঙ্গলের মধ্যে ট্রেন দাঁড়িয়ে আছে। দারুণ ব্যাপার সাগর কাকু, টাকা আসবে? পরিস্থিতি যা তাতে মনে হচ্ছে আসবে। ডাকাত কিসে চেপে আসবে কাকু, ঘোড়ায় চেপে? না রে, গাধায়। এই তোরা চুপ কর, বাবা উঠে পড়লে কিন্তু বকবে, এখন শুয়ে থাক, আমি বরং ডাকাতের ব্যাপারটা খোঁজ নিয়ে আসি, এসে তোদের জানাচ্ছি, কেমন? ঠিক আছে, তাড়াতাড়ি যাও, আমরা অপেক্ষা করছি, ডাকাত এলেই ছুটতে আমাদের খবর দেবে।
ঠোক্কর খেতে খেতে গেটের কাছে এসে দেখলাম সেখানে জটলা হয়েছে। চিমসে ধরনের একটা লোক দরজা আটকে দাঁড়িয়ে আছে, তার হাতে লম্বা টর্চ, সেটা নাড়াচ্ছে এবং ভাষণ দিচ্ছে, আর বাকিরা যথারীতি শুনছে। সালা, দেশটার এই জন্য কিচ্ছু হলো না, এতগুলো লোককেই যে রাত দুপুরে জঙ্গলের মধ্যে ফেলে রেখে দিয়েছে, এর সিকিউরিটিটা কি? নো সিকিউরিটি। এই যদি বিদেশ হতো তাহলে দেখতেন কয়েক মিনিটের মধ্যে মাথার ওপর হেলিকপ্টার ভোঁভো করত। বিদেশের ব্যাপার স্যাপারই আলাদা। এখন এখানে একটা গুড ব্যাড কিছু হয়ে গেলে কে রেসপন্সিবিলিটি নেবে? গুড ব্যাগের কথা কি বলছেন মশাই? চিমসে ছেলেটা প্রশ্নকর্তার মুখের ওপর দুবার টর্চ নেড়ে বলল, কি বলছি বুঝতে পারছেন না? ভালো মন্দ কিছু হলে বুঝতে পারবেন। এই যে গাড়িটাকে রাত দুপুরে জঙ্গলের মাঝখানে দাঁড় করিয়ে দিল, তা কি এমনি এমনি? তাহলে সব শাঁট আছে মশাই, আগে থেকে বলা আছে। বলা আছে? আকে বলা আছে? সে দেখতেই পাবেন কাকে বলা আছে। প্রবলেম তো আর ডাকাতি নয়, আজকাল আবার নতুন কায়দা হয়েছে, ডাকাতরা লেডিস নামিয়ে দেয়। তারপর লোকটা আবার হাসলো, যেন ডাকাতদের লেডিস নামিয়ে নেওয়া বিরাট কোনো একটা মজার ঘটনা। কিছু লোক আছে যারা ট্রেনে উঠেই একটা বাড়িতে আছি বাড়িতে আছি ধরনের ভান করে আনন্দ পায়। এরা ফটাফট শার্ট প্যান্ট বদলে পাজামার স্যান্ডো গেঞ্জি পরে ফেলে, খবরের কাগজের মোড়ক খুলে হাওয়াই চটি বের করে, তারপর কাঁধে একটা তোয়ালে ফেলে ব্যস্ত হয়ে কামরার মধ্যে ঘোরাঘুরি করতে থাকে। আমার পাশে যে মোটাসোটা লোকটা এসে দাঁড়ালো, সে শুধু কাঁধে তোয়ালে ফেলেনি, হাতে একটা টুথব্রাশ পর্যন্ত নিয়েছে। মাঝরাতে আবার টুথব্রাশ? হ্যাঁ, মাইরি মাইরি। লোকটা আমার কানের কাছে ফিসফিস করে বলল, এই লোকটাকেই আমার টিকিট চেকার মনে হচ্ছে, বিপদ বুঝে ড্রেস চেঞ্জ করে পাবলিক সেজেছে, দেখছেন না বেশি লেকচার মারছে। ওদিকে দরজার কোণায় একজোড়া অল্প বয়সী ছেলে মেয়ে ঘেঁচাঘেঁচি করে দাঁড়িয়ে আছে, মনে হয় সদ্য বিয়ে করে হানিমুনে বেরিয়েছে। আমি শুনতে পেলাম মেয়েটা ফিসফিস করে বলছে, তখনই বললাম এসি কোচে টিকিট করো, তোমার সব কটাতে কি প্রেমী, এসি কোচে সিকিউরিটি অনেক বেশি। শিখা, আমি মেয়েটার নাম তাহলে শিখা। এখন হাদার মতো আমি করতে হবে না, এরপর যখন ডাকাতরা এসে আমাকে নামিয়ে নিয়ে যাবে আমি কিন্তু হাসতে হাসতে চলে যাব, বুঝবে ঢেলা। আর চোখে দেখলাম ছেলেটা মেয়েটার দিকে আরও সরে এসেছে, অন্ধকারে দেখা যাচ্ছে না, তবে আমি নিশ্চিত সে এবার স্ত্রীর একটা হাতও ধরে ফেলেছে। আমি এগিয়ে গেলাম, আমাকে নামতে হবে আসলে, জঙ্গল পাহাড় যাই হোক আমাকে এবার নামতেই হবে, কারণ এসি কোচে সিকিউরিটি বেশি শুনে বসে থাকলে তো আর চলবে না, নিজের চোখে দেখে আসা দরকার একবার। চিমসে লোকটাকে আমি বললাম, ভাই একটু সরুন তো। আমার মুখে একবার টর্চ ফেলে কঠিন গলায় লোকটা বলল, কেন কেন সরব? এমনি ভাই, নামবো আসলে। নামবেন? জঙ্গলের মধ্যে নামবেন কেন? লোকটা আমায় জেরা করছে। আমি মাথা ঠান্ডা রেখে বললাম, কোনো কারণ নেই, নেমে একটু ঘুরে দেখবো আর কি। ঘুরে দেখবেন? এটা দার্জিলিংয়ের ম্যাল না পুরীর সি বিচ যে ঘুরে দেখবেন? তার থেকেও ভালো কিছু হতে পারে তো নাকি। নিন, সরুন এবার, দরজাটা খুলবো আমি। দুঃখিত, দরজাটা খোলা যাবে না, ট্রেন না ছাড়া পর্যন্ত দরজা জানলা কিছুই খোলা যাবে না। আমার রাগটা বাড়াচ্ছে ও, একে এখনই একটা শাস্তি দেওয়া দরকার মাইরি। এই যে ভাই, আপনি কোথায় যাচ্ছেন? কত পর্যন্ত টিকিট কাটা? জানি না। জানি না মানে? জানি না মানে জানি না, তবে এটা জানি আপনি টর্চটা নিয়ে অনেকক্ষণ ধরে অসভ্যতা করছেন, অনেকক্ষণ ধরে ব্যাপারটা লক্ষ্য করছি কিন্তু আমি। অসভ্যতা অসভ্যতা করছি? আপনি ইচ্ছে করে বারবার ওই মেয়েটির গায়ে আলো ফেলছেন, মেয়েদের গায়ে ইচ্ছে করে আলো ফেলাটা কিন্তু একটা বিরাট অসভ্যতা ভাই, এটা করবেন না আর, দয়া করে বলছি। ওই মেয়েটার নাম জানেন আপনি? ওর নাম শিখা। অন্য কোনো মেয়ে হলে অসুবিধা ছিল না, কিন্তু আপনি বোধহয় জানেন না
শিখা নামের মেয়েরা একটু ডেঞ্জারাস হয়, এরা ডাকাতদেরই ভয় পায় না, আপনি তখন ছুঁচো বলা যায় না। আবার এই অপরাধের জন্য এগিয়ে এসে ও আপনাকে একটা চড়ও মারতে পারে ভাই, তাই বলছি সাবধান ভাই। ছেলেটা কেমন থতমত খেয়ে গেছে, বাকিরাও চুপ। এমন সময় আরও একটা অদ্ভুত কাণ্ড ঘটল। উল্টো দিক থেকে শিখা নামের মেয়েটি সত্যি সত্যি এগিয়ে এলো। এগিয়ে এসে সে বলল, এই যে ছোকরা শোনো, আমিও তখন থেকে দেখছি। আমি হাতল ঘুরিয়ে দরজা খুললাম এবং ট্রেন থেকে নেমে পড়লাম। নামতে গিয়ে বুঝতে পারলাম মাটিটা অনেক নিচে। ছোট একটা লাভ দিতে হলো, আর কিছু না। আরে কোথায় জঙ্গল, ডাকাতি বা কোথায়? এ তো একটা স্টেশন, ছোট্ট একটা স্টেশন, আলগোছে পড়ে আছে আর কি। ফুটফুটে জ্যোৎস্নায় যেন নিকোনো, অল্প অল্প হাওয়ায় গা এলিয়ে স্টেশন ঘুমিয়ে রয়েছে। আহাহাহা, ইট বাঁধানো একফালি প্ল্যাটফর্ম এটা। সেই প্ল্যাটফর্মের ওপরেই ঝাপসা ঝাপসা গাছ, গাছের তলায় বাঁধানো বেঞ্চ, ঝকঝকে চাঁদের আলো আর অন্ধকারে মাখামাখি হয়ে দাঁড়িয়ে আছে তারা। হঠাৎ দেখে মনে হচ্ছে সেজে গুজে অপেক্ষা করছে সে, যদি কেউ আসে। আশেপাশে কেউ কোথাও নেই। সাহস করে ট্রেন থেকে একজনও নামেনি, ভালোই হয়েছে অবশ্য, এখানে মানুষ মানায় না। কতগুলি রেল স্টেশন রয়েছে যেখানে ভুল না করলে ট্রেন কখনো দাঁড়ায় না। চলন্ত ট্রেনের জানলা থেকে ওদের সঙ্গে দেখা হয়, খুব অল্পক্ষণের দেখা, হাত নাড়ার আগেই ফুরিয়ে যায় তারা। মনে হয় আহাহা, এখানে একটু নামতে পারলে বেশ হতো, কখনোই সে সুযোগই হয় না, আজ আমার হয়েছে। এটা সেরকমই একটা ট্রেন না দাঁড়ানো স্টেশন। ইস, এতক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে রইল, আরও আগে যদি নেমে আসতাম তাহলে ওই গাছতলায় বেঞ্চে বসে থাকতাম। এখনই যদি ট্রেন ছেড়ে দেয় বড়ই আফসোস হবে আর কি। আমাকে এখানে কিছুক্ষণ বসতে হবে, বসতেই হবে। ছোট্ট এই স্টেশনে এত বড় ট্রেনটাকে একেবারেই মানাচ্ছে না। ট্রেনটা নিজেও যেন সে কথা বুঝতে পারছে, তাই লজ্জা পেয়ে জড়ো সড়ো হয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। আমি হাঁটতে শুরু করলাম। প্ল্যাটফর্ম জুড়ে আমার বড় বড় ছায়া পড়তে লাগলো, জ্যোৎস্নার ছায়া। আচ্ছা, এসি কোচগুলো যেন কোন দিকে? আর কতক্ষণ বসে থাকতে হবে? আমি হাত বাড়িয়ে বললাম, দে একটা সিগারেট দে। তমাল একটু পকেট হাতড়ে বলল, এই রে প্যাকেটটা মনে হচ্ছে ট্রেনে ফেলে এসেছি। আচ্ছা, তুই বললি না তো আর কতক্ষণ বসে থাকতে হবে? আমি কি করে বলবো, আমি কি ট্রেনের ড্রাইভার নাকি? আর তাছাড়া তোর কিসের তাড়া এত? কথায় বলে ট্রেন ধরার তাড়া, সেই প্রবাদ এখানে খাটবে না। ট্রেন কয়েক হাত দূরেই দাঁড়িয়ে আছে, বলতে পারিস ধরেই আছি। বাজে কথা বলিস না তো, এই রাত দুপুরে তোর নিচু স্তরের ঠাট্টা মোটেই ভালো লাগছে না। ইস, কতটা লেট হয়ে গেল, ভেবেছিলাম পৌঁছে ব্রেকফাস্ট করব, এখন তো ভাবছি দুপুরের খাবার জুটলেই হয়। গৃহত্যাগীর আবার ব্রেকফাস্ট লাঞ্চ। হ্যাঁ, আচ্ছা তমাল, এখানে থেকে গেলে কেমন হয় বলতো? এখানে এই এই রেল স্টেশনে তোর মাথা খারাপ হয়ে গেছে সাগর? ঠিকই বলেছিস, এরকম আকাশ ভরা চাঁদের আলোয় অচেনা একটা রেল স্টেশন আবিষ্কার করে আমার সত্যিই মাথা খারাপ হয়ে গেছে রে। আমার মনে হচ্ছে খুব শিগগিরই একটা পাগলামো করে বসবো, বুঝলি? তমাল আমার দিকে তাকালো, ওর মুখ খুব স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে নিঘাত ও ঘাবড়ে গেছে। একটা দুটো করে লোক ট্রেন থেকে নেমে আসছে, জানলাও খুলছে, ডাকাতের ভয় মনে হয় কেটে গেছে। তবে কেউই দরজা থেকে খুব বেশি দূরে যাচ্ছে না, হঠাৎ যদি গাড়ি ছেড়ে দেয়। কেউ কেউ আবার হাতল ধরে দাঁড়িয়ে আছে, ট্রেন ছেড়ে দিলে এখানে পড়ে না থাকি আবার। সত্যি
মানুষ পড়ে থাকতে কত ভয় পায়। শুধু শিখা আর তার স্বামী আমাদের মতো খানিক দূরের একটা বেঞ্চে গিয়ে বসেছে। গাছের কতকগুলি ডাল নিচু হয়ে বেঞ্চটাকে ওদের জন্যই যেন একটু আড়াল করে রেখেছিল। আশ্চর্য মাইরি, ওরা কি জানতো? দুটো ছায়াকে মনে হচ্ছে গাছেরই ডালপালা, সেই ছায়া অল্প অল্প আবার নড়ছে। আচ্ছা কি করছে ওরা? ওরা কি চুমু খাচ্ছে? খেলে ভালো করবে অবশ্য, এই চুমু সারা জীবন মনে থাকবে ওদের। একটু আগে আমি বঙ্কা ঝঙ্কাকে ডাকতে গিয়েছিলাম। মাঝরাতে এমন একটা চমৎকার রেল স্টেশন দেখতে পেলে ওরা নিশ্চয়ই খুব খুশি হতো। কিন্তু কামরায় উঠে দেখলাম দুজনেই ঘুমিয়ে কাদা। ধৈর্যটিবাবু জেগে গেছেন, বসে রয়েছেন চুপ করে অন্ধকারে জানলার পাশে। ডাকতে গিয়ে আমি থমকে গেলাম। আজ ওর স্ত্রীর মৃত্যুদিন নয় তো? হতেও পারে। মনটা খারাপ হয়ে গেল। আমি নিঃশব্দে নেমে এলাম। টুথব্রাশ হাতে সেই লোকটা প্ল্যাটফর্মে নেমে এসেছে বটে, কিন্তু এখনও টুথব্রাশ ছাড়েনি। মাঝে মধ্যেই সে ট্রেনের এমুড়ো থেকে অমুড়ো পর্যন্ত ব্যস্ত হয়ে ছোটাছুটি করছে। প্রথমটায় অবাকই হয়েছিলাম বটে, একটু পরে বুঝতে পারলাম লোকটা আসলে ট্রেন সংক্রান্ত খবরাখবর সংগ্রহ করছে। তারপর সেই খবর চিৎকার করে ঘোষণা করছে, এক একবার এক এক রকম খবর মাইরি। একবার ঘোষণা করলো ইঞ্জিন খারাপ, একবার জানালো না ইঞ্জিন খারাপ নয় সিগন্যাল খারাপ, পরের বার আবার হাঁপাতে হাঁপাতে এসে বলল ইঞ্জিন সিগন্যাল সবই ঠিক আছে, লাইনম্যানকে পাওয়া যাচ্ছে না। শেষবারের খবরটা তো মারাত্মক মাইরি, 1 কিলোমিটার দূরে নাকি জঙ্গিরা 700 ফিস প্লেট খুলে ফেলেছে, কাল বিকেলের আগে ট্রেন ছাড়বার কোনো সম্ভাবনাই নেই। ঘটনা শুনে কে একজন ট্রেনের ভেতর থেকে চেঁচিয়ে উঠল, কেউ একটা হারামজাদাটাকে ধরে ট্রেনের লাইনে ফেলে দিয়ে আসতো, ফেলার আগে টুথব্রাশটা কেড়ে নিবি। তমাল বেঞ্চ থেকে উঠে অস্থিরভাবে পায়চারি করতে করতে বলল, উফ খুবই বিপজ্জনক পরিস্থিতি। আমি পা দুটো সামনে ছড়িয়ে দিয়ে বললাম, বিপজ্জনক? বিপজ্জনক কোথায়, আমার তো দারুণ মজা লাগছে ভাই। মজা মানে রাত দুপুরে একটা অজানা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে, আর এর মধ্যে তুই মজা কোথা থেকে পেলি বলতো? বারে রাত না হলে এমন চমৎকার চাঁদের আলো পেতিস? রেল স্টেশনে চাঁদের আলো দেখা একটা বিরল অভিজ্ঞতা রে। রাত তো চাঁদের আলো, আরও কিছুক্ষণ আটকে থাকলে না ওসব আলো টালোর মজা বেরিয়ে যাবে। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, তুইও পাবি ভাই, তুইও মজা পাবি। একজনের জন্য, শুধুমাত্র একজনের জন্য এই হাল হয়েছে, তার জন্যেই আজ আমি ঘর ছেড়েছি। তোর মতো একটা পাগলের সঙ্গে আজ রাত দুপুরে পথের মাঝখানে বসে গিলাস গিলাস চাঁদের আলো গিলছি। তমাল রাগে গো গো করতে করতে বলল, খবরদার সাগর, ওই নাম মুখে আনবি না, তোর সঙ্গে কিন্তু আমার শর্ত আছে। কার জন্য ভাই? আমি বেঞ্চের ওপর লম্বা হয়ে শুয়ে পড়লাম, দিয়ে বললাম, ঠিক আছে আনবো না, তুই এখন যা তো, অনেক বকবক করেছিস, একটু ঘুমিয়েনি আমি বুঝলি। সে কি ঘুমাবি মানে? ট্রেন যদি ছেড়ে দেয়? এই ভাই সাগর সবসময় রসিকতা মানায় না, ঘুমোতে হলে ট্রেনে উঠে ঘুমো। আহ কতদিন গাছের তলায় ঘুমোইনি, তাছাড়া শুধু কি গাছ, গাছের সঙ্গে আবার ঠান্ডা হাওয়া। তুইও ওদিকের বেঞ্চটায় শুয়ে পড় না তোমার, দেখবি মাথা ঠান্ডা হয়ে যাবে, গুনগুন করে গানও ধরবি। তোমার শুলো না, আবার গেলও না, উল্টো দিকে মাথার কাছে বসে রইল। সে বসে বিড়বিড় করতে লাগলো, মনে হয় ছন্দার সঙ্গে ঝগড়া করছে। 3 দিন ধরে ওকে দেখছি, ওই একই কাণ্ড করে চলেছে, সুযোগ পেলেই মনে মনে ছন্দার সাথে ঝগড়া করছে। সে করুক, যত খুশি করুক, রাত দুপুরে চাঁদের আলোয় মাখা গাছের তলায় বসে প্রেমিকার সঙ্গে ঝগড়া করলেও মনটা ভালো হয়ে যায়। তমালেরও হবে, বাকিটুকু নয় আমিই করে দেব। সেদিন খিদের সময় তমাল আমাকে খাইয়েছে, খাইয়েছে বড় কথা নয়, অনেকেই খাওয়ায় অবশ্য,
কিন্তু অমন যত্ন করে বুকের ভেতরে খিদের থেকেও তীব্র ভালোবাসা না থাকলে অমন যত্ন করে খাওয়ানো যায় না যে, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ওর জন্য কিছু একটা করব। আমার মতো একটা বেকার ফালতু ধরনের ছেলে কী বা করতে পারে মন ভালো করে দেওয়া ছাড়া? আমি গৃহত্যাগী তোমাদের মন ভালো করে দেবো, খানিক আগেই সব ব্যবস্থা করে এসেছি বটে। আমাদের সাধারণ কামরার মতো এসি কোচের টিকিট চেকার অন্ধকারে পালিয়ে যায়নি, তাছাড়া সেখানে আলোটালো সবই আছে। চেকার মানুষটা খারাপ নয়, রসবোধ আছে। আমি বললাম, আপনাকে বলতাম না দাদা, প্ল্যান অন্য রকম ছিল, যা ঘটবার কাল সকালেই ঘটত, কিন্তু এই স্টেশনটা দেখে মাথা খারাপ হয়ে গেছে। বিশ্বাস না হলে আপনি একটিবার নেমে দেখুন না। আচ্ছা, নামতে হবে না, কান পাতলেই একটা শোশো আওয়াজ শুনতে পাবেন, বাঁধ ভাঙার আওয়াজ। বাইরে আজ চাঁদের আলো বাঁধ ভেঙেছে। কপালের ওপর চশমাটা তুলে মানুষটা বলল, ভাইয়ের মনে হয় কবিতার অসুখ আছে, আজটা বেআইনি হচ্ছে, তবে কবিতার আবার আইনি বেআইনি। কলেজে পড়ার সময় আমিও কবিতা লিখতাম টুকটাক, ঠিক আছে একটা ফাঁকা বার্থ ম্যানেজ করে দিচ্ছি। এই ভদ্রলোক আমাকে ট্রেনের খবরও দিয়েছে। আসলে চিন্তার কিছু নেই, দুটো স্টেশন আগে একটা মালগাড়ির ইঞ্জিন গড়বড় করেছে আর কি। ওয়াকি টকিতে খবর এসেছে, সারানোর কাজ প্রায় শেষ, ঘণ্টাখানেকের মধ্যেই ট্রেন ছাড়বে। আমি সেই সময়টার জন্যই অপেক্ষা করছি, বেশি দেরি নেই, সময় প্রায় হয়েই এসেছে। আমি কান খাড়া করে আছি, তমালকে আগে থেকে কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না, কোনো রকম আপত্তির সুযোগ পাবে না সে। ট্রেন হুইসেল দিলেই ওর হাতটা শক্ত করে ধরে ছুট লাগাবো, তারপর ঠেলে এসি কোচে তুলে দিয়ে আসব। ট্রেন ঘন ঘন হুইসেল দিচ্ছে, এর মানে এখনো যদি কেউ বাকি থাকো উঠে এসো, উঠে এসো শিগগিরই। আমি বসে আছি একা, তমালকে নিয়ে আমাকে এসি কোচ পর্যন্ত যেতে হয়নি। তার আগেই ছন্দা নিজেই ওই কামরা থেকে নেমে আসে, চাঁদের আলোয় সে আমাদের সহজেই খুঁজে বের করে। তমাল ভূত দেখার মতো চমকে উঠল, এত ঘাবড়ে যায় যে সে প্রথমে ছন্দাকে আপনি আপনি করে কথা বলতে শুরু করে। আপনি আপনি এখানে, কিন্তু আমি তো অনেক হয়েছে, আর নাটক ভালো লাগছে না, সারাত কি তোমার জন্য জেগে বসে থাকবো, চলো শিগগিরই। ইস, তোমার এই অপদার্থ বন্ধুটার জন্য এক গাদা টাকা খরচ হয়ে গেল, নাও চলো। ইয়ে মানে মানে যাবো, কিন্তু মানে কোথায় যাব? হন্দা এবার এগিয়ে এসে তমালের হাত ধরল, গলা নামিয়ে সে বলল, রাত দুপুরে আর পাগলামি করতে হবে না, চলো। এই যে মশাই, অনেক ঝামেলায় ফেলেছেন, বাকি পথটুকু বন্ধুর লাগেজটা দয়া করে একটু সামলে রাখবেন, কাল সকালে দেখা হবে। তমাল আমার দিকে তাকালই না, সেটাই অবশ্য স্বাভাবিক, আসলে বিশ্বাসঘাতকের দিকে কে তাকায়। তবে আমি ওদের দিকে তাকিয়ে রইলাম, কুয়াশার মতো নীল আলোয়ে ছায়া তৈরি করতে করতে ওরা এসি কোচের দিকে হেঁটে চলে যাচ্ছে। ইস, একটা ভালো চাকরি হাতছাড়া হয়ে গেল। তা যাক, ওরা হাঁটছে হাত ধরাধরি করে, খুব ভাগ্য না হলে এমন দৃশ্য দেখতে পাওয়া যায় না। যে আর কেউ বাকি নেই, সবাই উঠে পড়েছে, জনমানব শূন্য রেল স্টেশন ফের ভেসে যাচ্ছে রহস্যময় চাঁদের আলোয়ে। ট্রেন হুইসেল দিচ্ছে, শেষবারের মতো হুইসেল দিল, একটু যেন নড়েও উঠল। আমি এখন কি করব, চলে যাব নাকি থেকে যাব এই জ্যোৎস্না রেল স্টেশনে?